এইবার আসলাম আবার সেই ম্যান্ডিকে নিয়ে কথা বলতে তো ওই সময় বলেছিলাম যে ম্যান্ডির চরিত্র ভালো কি না খারাপ এটা নিয়ে দুদিন ধরে অনেক আলোচনা করতো চারিদিকে কেউ কেউ বলছে প্লিজ ম্যান্ডির চরিত্রটা কোনো কথা বলো না ম্যান্ডিকে ছেড়ে দাও কেউ কেউ বলছে না প্লিজ একটু বলো দেখো ম্যান্ডি নিজেই বলেছে ম্যান্ডির যার সাথে বিয়ে হয়েছে মানে সোম্যান ভেব না সোম্যানের নামটা আমি জানি না আমি সোম্যানের নামটা ইচ্ছে করে বলছি কারণ আমরা অরিজিনাল নাম নিতে পারি না যেমন ম্যান্ডি তো এটা আমরা দেখেছি যে সোমেনের সাথে বিয়ের পরে আর কোনো ও আমাদেরকে দেখেন এটা আমরা মেনে নিয়েছি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু এর আগে এর আগে ওর অনেকগুলি অ্যাফেয়ার ছিল আর সে অ্যাফেয়ারের মূল কারণ কি মূল কারণ হচ্ছে ওর মা কারণ মা যখন অন্যদিকে লিপ্ত থাকে তখন মেয়েকে কোনো রকম ভাবেই বাধা দিতে পারে না এখানে প্রশ্ন আছে ওর বাবা কেন বাধা দিল না বাবা তো বাড়িতেই থাকতো না ওর মাই বলেছে বাবা বেথুয়াতে বাড়ি ভাড়া করে থাকতো কাজের জন্য ওর সোল গার্জিয়ান ছিল মা আর মা সেখানে ঘরের মধ্যে কনস্ট্যান্ট আর মা নিজেই বলেছে সোমেন বিয়ের আগে কনস্ট্যান্ট ওর ঘরে থাকতো বসতো আড্ডা মারত তো সেই ক্ষেত্রে সেইখানে এত ক্লোজ হওয়ার পরে কি করে ওর বাবা যখন ক্যান্সার একটু ধরা পড়লো অন্য ছেলের জন্য বিয়ে করতে শুরু করলো আর হয়তোবাস তার জন্যই ম্যান্ডি তাড়াতাড়ি করে বিয়ে করে ফেললো একে তো ঘরের মধ্যে অশান্তি এখানে ম্যান্ডির ভুলটা কোথায় ম্যান্ডির ভুলটা হচ্ছে যখন ঘরের মধ্যে এত অশান্তি হতো ম্যান্ডি কিন্তু চাইতো ওর মা আর বাবাকে কিন্তু এক করে রাখার চেষ্টাটা করতে পারত হুম এটা কিন্তু করেনি কারণ ম্যান্ডি আর ম্যান্ডির মার খুব বেশি এইজ ডিফারেন্স কিন্তু না সেখানে একটু বন্ধুর মতো হয়ে কিন্তু মাকে বোঝাতে পারত বাবাকে বোঝাতে পারত কিন্তু ম্যান্ডি কি বলেছে আমরা তিনজন তিন ঘরে থাকতাম কেউ কারোর কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করতাম না মা মার ভাবে বাবা বাবার ভাবে ওর ভাবে কে কি করছে কে সংসারের জন্য কতটুকুন করছে কে কাকে দেখছে কেউই কারোর খবর রাখতো না সেখানে একটা বাচ্চা কিন্তু সব সময় বলতেই বলি বাচ্চা সবসময় কমিউনিকেশন ব্রিজ হয় সন্তান যখন ঘরে থাকে মা বাবার মধ্যে একটা কমিউনিকেশন ব্রিজের কাজ সন্তান করে সেইখানে ম্যান্ডি একটা মেয়ে হয়ে তার মা বাবাকে মেলার চেষ্টা কখনো কোনোদিনও করেনি কেন করেনি এর জন্য করেনি কারণ এতে একটা আমরা জানি মা বাবা আমাদের বেশি লাভ হয় কিন্তু সন্তানদের হুম কারণ আমরা সাইকোলজিও বলে যে ঘরে যদি কোনো অশান্তি হয় বাচ্চাদের কানে যেন সেটা না যায় ওরা সেটার ফায়দা নেয় মা তুমি এটা করেছো বাবা এসে বকা দেবে আমাকে চকলেট দাও মা বাবাকে বলে দেবো মা থাকি বাবা ওটা বলবে এর থেকে চাকলেটু চিপস কিনে দিলাম বাবাকে বাবা তুমি এটা করছো মাকে বলে দিলাম বাবা ভাবলো আচ্ছা মেয়েটা আমার দিকে আছে মেয়েটাকে একটু বাদর দেই তাহলে হয়তো মার দিকে যাবে না এই ধরনের যে জিনিসগুলি মানে যেটাকে বলে ঘুষ দেওয়া এটা প্যারেন্টসও যেরকম দেয় আর বাচ্চারাও সেটা কিন্তু নিতে জানে চাইল্ড সাইকোলজি কিন্তু অনেক বেশি ডিপার হয় মা আর বাবা যখন কোনো অশান্তি করে বা মা আর যখন কোনো অন্যায় কাজ করে সেই কাজটাকে ব্ল্যাকমেলিং করার সুযোগ সবচেয়ে বেশি কিন্তু সন্তানরা নেয় এর জন্য সবসময় সাইকোলজি বলে যে ঘরের কোনো অশান্তি বা মা বাবার ঝগড়া যদি হয় ছেলে মেয়েদের সামনে না করতে বা ছেলে মেয়েদের সামনে না বলতে এর থেকে সবচেয়ে বেশি ফায়দা মেয়েরা নেয় হুম এখানে সেম থিং ম্যান্ডি করেছে দেখো ম্যান্ডি পারলে আটকাতে পারতো মাকে আটকায়নি বাবা কাটতে পারতো আটকায়নি আর রইলো বাকি অনেকে কথা যে বুড়ো আলাদা বাড়ি চলে গেছিল ডিভোর্স দেওয়ার জন্য বা থাকার জন্য তা না ম্যান্ডির মা নিজে ক্লিয়ার করে দিয়েছে যেহেতু দুই নম্বরই ব্যবসা করত তার জন্য ম্যান্ডি নিজেই বার করে দিয়েছে ম্যান্ডির বাবাকে বড় উনি কষ্ট পেয়েছে উনি থাকতে চেয়েছিল মেয়ের বাড়িতে কিন্তু মেয়ে রাখতে চায়নি কারণ বাবার জন্য যদি ওর হাজব্যান্ড বা ওর শ্বশুর বাড়ির লোকরা আবার বিপদে পড়ে কারণ ম্যান্ডি তো জানে অলরেডি ওর বাবার বাবা একবার বা দুবার জেলে গেছে তো সেইখানে ম্যান্ডির সে ধারণা আছে তাই ও চায়নি ওর হাজবেন্ডের কোনো ক্ষতি হোক তার জন্য ম্যান্ডি ওইটা করেনি আর রইলো বাকি ব্ল্যাকমেলিং বা মা বাবার মিল হ্যাঁ অবশ্যই বাবার টাকা নিয়ে এনজয় করতে ওর কখনোই মানে ইসে হয়নি লজ্জা বোধ হয়নি বা মা সাথে মুম্বাইতে গিয়ে ঘুরতে যেত সেই আঙ্কেলের সাথে ঘুরতে যেত ওর কোনো লজ্জা বোধ হয়নি মা যখন ওই আঙ্কেলের দেওয়া জিনিসপত্র নিয়ে আসতো এমনকি মা যখন ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসতো এমনকি ওর মেয়ের জন্য এনেছিল সেটা গ্রহণ করতেও কিন্তু কোনো দ্বিধাবোধ হয়নি কারণ ম্যান্ডি হ্যাপি বলে ম্যান্ডি গিফট পেতে গিফট নিতে ভালোবাসে এমনিতে সেই লোকটা সম্বন্ধে কথা বলতে ভালোবাসতে না পারে সে লোকটা মারা গেছে এই খবরটা নিজের মুখ দিয়ে বলতে ভালোবাসতে না পারে কিন্তু সেই মৃত মানুষটার দেওয়া গিফট নিতে কিন্তু দ্বিধাবোধ করেনি মা কোনোদিনই কোনো কাজ করতো তাহলে মা এত গিফট কোথা থেকে নিয়ে আসতো হুম কিন্তু মৃত মানুষটা সেই মানুষটা মারা যাওয়ার পর তার পেছনে তার সম্বন্ধে নিন্দা করতে দ্বিধাবোধ করেনি হ্যাঁ আর রইল বা বাবা আর মাকে থামানো ও চাইলে প্রথম থেকেই থামাতে পারতো বাবাকে না করতে পারতো পারতো না না করতে আমরাও পেতাম আর কেন কোনো কথা বলে না সৌমেন কি করে কথা বলবে সৌমেনের ম্যান্ডি খাওয়া পড়া বাড়ি ঘর টাকা পয়সা সবই ম্যান্ডি তাহলে সেইখানে ওর পক্ষে কথা বলা সম্ভব না আর সৌমেনের ব্যারেন্সের কাছে একটাই কথা আমার ছেলেটা তো ভালো আছে ভালো খাচ্ছে ছেলেটা এরকম এগুলি করতো এর থেকে তো দূরে আছে অন্তপক্ষে বইয়ের জন্যই দূরে আছে

কিন্তু কিন্তু বাকি কাজগুলি ম্যান্ডি এতটা না তো সেই ক্ষেত্রে সোমেন যেটা ওরা সবগুলি বর চায় একটু আরামদায়ক লাইফ লাকজারিয়াস লাইফ সেটা কিন্তু ম্যান্ডির জন্য সোমেন করতে পারছে প্লাস ম্যান্ডির বাবার যে বাড়ি আছে যে দুই নম্বরী পয়সা এখনো রোজগার করছে বা ওয়াইট থেকে যে রোজগার করছে সেগুলির আলটিমেট মালকিন কিন্তু ম্যান্ডি হবে কারণ ম্যান্ডি ওদের একমাত্র সন্তান তাছাড়া ওর মার যে টাকা পয়সা আছে যে মা যে টাকা পয়সা ওই কাকুর থেকে হাতিয়ে বা বাগিয়ে বা চুরি করে নিয়ে এসেছে সে সব কিছুর মালিকই কিন্তু আলটিমেটলি ম্যান্ডি হবে বি ম্যান্ডি বি ম্যান্ডি যতই বলুকটা কেন মা বাবাকে দেখবো বাবাকে দেখবো হ্যাঁ এই বয়সে একটা সাহারা তো লাগে পয়সা না হোক শারীরিক মেন্টাল ইমোশনাল এইসব সাপোর্ট ম্যান্ডি দুজনকেই করছে এবং দিচ্ছে তাহলে সেখানে কোনো প্রশ্ন নেই কিন্তু ম্যান্ডি চরিত্র ও কোর্স বিয়ের আগে খারাপ ছিল হ্যাঁ আর এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী ওর মা কারণ যেহেতু ওর মা সুখে ছিল না ওর মা ভেবেছিল এমন করেছিল সাথে আমি বিয়ে দিয়ে দেবো যাতে ওর লাইফটা সুখে থাকে এটা সবসময় মাদের একটা খেয়াল থাকে যে আমি যখন পাইনি এত অশান্তি এত ঝগড়া এত মারপিট আশা করি যদি আমার মেয়ে একটা ভালো ছেলে চয়েস করতে পারে সে তাকে মারবে না বকবে না সুখে থাকবে সেটা ভেবেই হয়তো মা ঘরে এত ছেলে অ্যালাউ করতো হুম আরেকটা কথা মা বন্ধু বলেছে যখনই ম্যান্ডিকে শাসন করতে যেত বাবা শাসন করতে দিত না একদিকে মার সাপোর্ট একদিকে বাবার সাপোর্ট দুই দিক থেকে কিন্তু সাপোর্টটা পেত আর এই সাপোর্টটার ভালো রকম ফায়দা ম্যান্ডি কিন্তু নিয়েছে সো আশা করলাম ম্যান্ডিকে বিশ্লেষণ করার আমি করতে পেরেছি আর হ্যাঁ ম্যান্ডিদের পরিবারে ওরা তিনজন মানুষ তিনজনই তিন দিক দিয়ে খারাপ তিনজনের মধ্যে আমি বলতে পারবো না যে মা ভালো বাবা ভালো বা ম্যান্ডি ভালো তিনজন তিন রকমভাবে খারাপ এমন একটা পরিবার সেখানে একজন লোকও ভালো না এমন একটা পরিবার একটা লোকও মানে খারাপ কাজে যুক্ত নেই এরকম পরিবার কম পাওয়া যায় যাক থ্যাংক ইউ বাই আবার আসবো দেখি কাকে নিয়ে আসি লাভ ইউ